আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকেরই দুটি জাতীয় পত্র রয়েছে, আবার অনেকেই চাচ্ছেন দ্বিতীয়বার ভোটার হতে, বা অনেকেই চাচ্ছেন বিকৃত বা মিথ্যা তথ্য দিয়ে আবারও ভোটার হতে, অর্থাৎ একবার ভোটার হয়েছেন তিনি অলরেডি, তার একটি এনআইডি কার্ড রয়েছে, বা তিনি এখন পর্যন্ত এনআইডি কার্ডটি হাতে পাননি, তো তিনি চাচ্ছেন আবারও ভোটার হতে, অর্থাৎ দ্বিতীয়বার ভোটার হতে চাচ্ছেন মিথ্যা বা বিকৃত তথ্য দিয়ে, বা হয়ে গেছেন অলরেডি। তো সেক্ষেত্রে তাদের জন্য কি শাস্তি রয়েছে, অর্থাৎ বাংলাদেশ যে নির্বাচন কমিশন আছে তাদের আইন মোতাবেক কি শাস্তি রয়েছে, বা তারা কিভাবে ভোটার হচ্ছেন, ভোটার হলে কি সমস্যা হতে পারে, সে সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটি। সুতরাং ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে কোনো অংশ না টেনে দেখবেন। আর আমাদের এই চ্যানেলটি যদি আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন। চলুন আমরা প্রথমেই জেনে নেই যে দুটি জাতীয় পরিচয়পত্র কেন করতে হয় এবং এক্ষেত্রে শাস্তির বিধান কি, আর এই শাস্তি থেকে আপনি কিভাবে বা মুক্তি পাবেন, অর্থাৎ আপনি যদি অলরেডি দ্বিতীয়বার ভোটার হয়েছেন বা হওয়ার চেষ্টা করছেন সেখান থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন। তো সাধারণত সবারই একটি জাতীয় পরিচয়পত্র থাকার নিয়ম বা আইন অনুযায়ী প্রত্যেকেরই একটি জাতীয় পরিচয়পত্র হবে। তো বিভিন্ন কারণে কিন্তু দুইবার অনেকে জাতীয় পরিচয়পত্র করে থাকেন, অনেকেই অসৎ উদ্দেশ্যে করে থাকেন, আবার অনেকেই কিন্তু অজ্ঞাতবশত করে থাকেন, অর্থাৎ অনেকেই না জেনে কিন্তু ভুলবশত করে থাকেন। তো অসৎ উদ্দেশ্যে কোনগুলোকে বলা হয় সাধারণত, যে অনেকেই কিন্তু একটি এনআইডি কার্ড হয়েছে তারপর সে পাসপোর্টের সাথে তার এনআইডি কার্ডটি মিল না থাকার কারণে সে কিন্তু আবারও তার এনআইডি কার্ডটি সংশোধন করতে না পেরে সে আবারও একটি এনআইডি কার্ড নতুন করে করার চেষ্টা করছে, বা বিকৃত বা মিথ্যা তথ্য দিয়ে কিন্তু এনআইডি কার্ডটি করছে। আবার অনেকে সার্টিফিকেটের সাথে তার তথ্য মিল না থাকার কারণে, অর্থাৎ এনআইডি কার্ডে তথ্য মিল না থাকার কারণে তার সার্টিফিকেটটি সংশোধন করতে না পেরে সে কিন্তু তার এনআইডি কার্ডটিও সংশোধন করতে না পেরে আবারও একটি নতুন এনআইডি কার্ড করছে। আবার অনেকে চাকরির বয়স পার হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু তার সার্টিফিকেটটিও সংশোধন করার জন্য তার এনআইডি কার্ডটি আগে সংশোধন করতে হয়, সেক্ষেত্রে তার এনআইডি কার্ডটি সংশোধন করতে না পেরে কিন্তু সে আবারও একটি নতুন এনআইডি কার্ড করার চেষ্টা করছেন। তো এইসব কারণে কিন্তু অনেকেই এনআইডি কার্ড করে থাকেন, আবার অনেকে অজ্ঞাতবশত করে থাকেন। অজ্ঞাতবশত করেন কিভাবে, সাধারণত তিনি হয়তো বা পূর্বে কোথাও স্টুডেন্ট ছিলেন, অর্থাৎ তিনি স্টুডেন্ট অবস্থায় হয়তো হোস্টেলে থাকতেন, বা তিনি কোথাও চাকরি করতেন সেই অবস্থায় একটি এনআইডি কার্ড করেছিলেন, সেখানে এখন তার স্থায়ী ঠিকানা, তার চাকরি শেষ হওয়ার পরে বা পড়াশোনা শেষ হওয়ার পর তার স্থায়ী ঠিকানায় কিন্তু তিনি আবারও একটি ভোটার আইডি কার্ডের করার জন্য চেষ্টা করছেন বা করেছেন, সেক্ষেত্রে কিন্তু তার দুটি এনআইডি কার্ড হয়ে গেল। তো এখন কথা হচ্ছে এই দুটি এনআইডি কার্ড করার কারণে আপনার কি কি হতে পারে, অর্থাৎ বাংলাদেশের শাস্তি কি হতে পারে। বাংলাদেশ নির্বাচন কমিশনের 2010 সালের একটি আইন রয়েছে, সেই আইন অনুযায়ী কেউ যদি দুটি এনআইডি কার্ড করেন সেক্ষেত্রে তার 1 বছরের জেল অথবা 20,000 টাকার জরিমানা হতে পারে, অথবা তিনি কিন্তু উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারেন। এটি বাংলাদেশের নির্বাচন কমিশনের 2010 সালের আইন অনুযায়ী, আর এখানেই কিন্তু আপনার শেষ নয়। এছাড়াও কিন্তু আপনি যে দুটি এনআইডি কার্ড করলেন সেজন্য কিন্তু আপনার দুটি এনআইডি কার্ডই কিন্তু পরবর্তীতে ব্লক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। আবার এছাড়াও কিন্তু আপনার শেষে যে এনআইডি কার্ডটি করেছেন, অর্থাৎ সর্বশেষ যে এনআইডি কার্ডটি করেছেন সেটি কিন্তু ব্লক হয়ে যেতে পারে আগেরটি থেকে। সুতরাং আপনারা কেন দুটি এনআইডি কার্ড করবেন, আপনারা প্রত্যেকেই আপনাদের একটি এনআইডি কার্ড করবেন, এবং একটি এনআইডি কার্ডে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটি নির্বাচন কমিশনে অর্থাৎ আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তাদের সাথে আলাপ করবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী সেটিকে সংশোধনের ব্যবস্থা করবেন প্রয়োজন হলে। তারপরে কিন্তু আপনারা দুটি এনআইডি কার্ড করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।